বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদান শুরু হতে যাচ্ছে। আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান ভাই ও বোনদেরকে জানাই পবিত্র মাহে রমাদানের আগাম শুভেচ্ছা। পবিত্র রমাদান মাসে দেশের মানুষ একটু শান্তি এবং স্বস্তিকর পরিবেশে রোজা রাখবেন, সেহরি করবেন, ইফতার করবেন, এবাদত বান্দিগি করবেন, এমনটি জনগণের ইচ্ছা, আশা বা প্রত্যাশা। কিন্তু দেশে এক অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। চারিদিকে শুধু ভোট ডাকাত আর দুর্নীতিবাজদের উল্লাস, উপেক্ষিত, অবহেলিত সাধারণ মানুষ, সাধারণ জনগণ। প্রতিদিন বেড়েই চলেছে চাল, ডাল, লবণ, তেল, চিনি, পেঁয়াজের দাম। নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম প্রতিদিন করে একটু একটু করে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এমনকি রোজাদারদের জন্য ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের দাম পর্যন্ত পরিকল্পিতভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। হাসিনার দামি সরকার বলছে খেজুর নাকি বিলাসী পণ্য, এই অজুহাতে খেজুর আমদানির উপরে অস্বাভাবিক হারে শুল্ক আরোপ করা হয়েছে। দেশের মানুষের জিজ্ঞাসা, রোজাদারদের কাছে খেজুর কি বিলাসী পণ্য? সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে দেশে 110 টাকা কেজি দরে আমদানি করা খেজুরের শুল্ক দিতে হয় 140 টাকা, 120 টাকা কেজি দরে আমদানি করা খেজুরের শুল্ক দিতে হয় 210 টাকা। প্রশ্ন, খেজুরের উপরে এমন অস্বাভাবিক হারে শুল্ক আরোপ করলে বাজারে কি খেজুরের দাম কমবে? সুতরাং অন্তত রমজান মাসের জন্য হলেও খেজুর আমদানির উপর কি শুল্ক মওকুফ করা যেত না? প্রিয় ভাই বোনেরা, ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতিবাজ সরকার, তথাকথিত মেগা প্রজেক্ট কিংবা ব্যক্তি বিশেষের মূর্তি কিংবা ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে গিয়ে বছরের পর বছর ধরে অকারণে রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করেই চলেছে। দুর্নীতির মেগা প্রজেক্ট কুইক রেন্টালের মাধ্যমে, ভর্তুকি কিংবা ক্যাপাসিটি চার্জের নামে দলীয় দুর্নীতিবাজদেরকে কমপক্ষে 1 লক্ষ কোটি টাকা দিয়েছে। অথচ দেশের কোটি কোটি মুসলমানদের ইফতারের জন্য খেজুর আমদানির উপরে ভর্তুকি দূরে থাক, উল্টো খেজুর আমদানির উপরে অস্বাভাবিক হারে শুল্ক আরোপ করা হয়েছে। বছরের একটি মাত্র মাস যখন ধর্মপ্রাণ মুসলমানগণ সারাদিন রোজা শেষে অর্থের অভাবে হয়তো অনেকেই ইফতারের সময় একটি খেজুরও খেতে পারবেন না, এটি অন্যায়, এটি অন্যায্য। প্রিয় ভাই বোনেরা, গোশতের পরিবর্তে কাঁঠাল দিয়ে বার্গার বানানোর হাস্যকর পরামর্শ দিয়ে শীর্ষ দুর্নীতিবাজ হাসিনা জনগণের সঙ্গে মশকরা করেছিল। হাসিনা ভাইরাসে আক্রান্ত দামি মন্ত্রীরাও এখন জনগণের সঙ্গে মশকরা করা শুরু করেছে। দুদিন আগেই আপনারা দেখেছেন এক দামি মন্ত্রী রোজাদারদেরকে ইফতারের সময় খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শ দিয়েছে। রাজনৈতিকভাবে চরিত্র হারানো আওয়ামী লীগের দামি এমপি মন্ত্রীরা জানে না সব জিনিসের দামি হয় না, বড়ই কখনোই খেজুরের দামি হতে পারে না। সারাদিন পবিত্র রোজা শেষে গরিব ধনী সকল রোজাদারদের কাছে ইফতারের সময় খেজুর শুধুমাত্র সাধারণ একটি ফল নয়, বরং এটি সুন্নত, এটি মুসলমানদের ধর্মীয় অনুষঙ্গ কিংবা রীতি, দেশের ধর্মপ্রাণ জনগণ বিশ্বাস করেন। হাসিনার দামি সরকার অত্যন্ত সূক্ষ্ম এবং পরিকল্পিতভাবেই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় সংস্কৃতি এবং সামাজিক রীতি ও মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সকলের মনে প্রশ্ন, দেশের জনগণের ধর্মীয় সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়ে দামি হাসিনা কাদেরকে খুশি করতে চায়? প্রিয় দেশবাসী, শুধু বাজারে দ্রব্যমূল্যের আগুন নয়, দেশের প্রতিটি ক্ষেত্রেই চলছে অবিচার, অন্যায়, অনিয়ম।
অত্যন্ত সুপরিকল্পিতভাবে অবস্থা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে বাক ব্যক্তি স্বাধীনতা কিংবা নাগরিক অধিকার মানবিক অধিকার দূরে থাক কোন রকমে জীবন নিয়ে বেঁচে থাকাটাই যেন মানুষের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে একদিকে গুম খুন হামলা মামলা নির্যাতন নিপীড়ন চলছে অপরদিকে হাসিনা আর তার মাফিয়া চক্রের আগুনে পুড়ে ছাই হচ্ছে বস্তি দোকানপাট কিংবা সুউচ্চ ভবন জীবন তো পুড়ে মৃত্যুবরণ করছে মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব রিক্ত হচ্ছে বহু পরিবার অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে গত 29 ফেব্রুয়ারি বেইলি রোডে সংঘটিত অগ্নিকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং বেইলি রোডে ক্ষমতালোভী হাসিনার দুষ্ট রাজনীতি আর চরম দায়িত্বহীনতার বলি হয়েছে 46টি তরতাজা প্রাণ আর হাসিনার কাছে প্রতিটি প্রাণের মূল্য মাত্র 25,000 টাকা মানুষের জীবন নিয়ে খুনি হাসিনার কি নির্মম রসিকতা প্রিয় দেশবাসী উন্নয়নের বুলি আওড়ালেও বেইলি রোডের 46টি তরতাজা প্রাণের অস্বাভাবিক মৃত্যু প্রমাণ করেছে শীর্ষ দুর্নীতিবাজ হাসিনার পরিবার দলীয় দুর্নীতিবাজ আর টাকা পাচারকারীদের উন্নতি হলেও হয়নি জননিরাপত্তার উন্নতি হয়নি জনগণের কোনো উন্নতি প্রিয় দেশবাসী গত 9 বছরে সারা দেশে প্রায় 2 লক্ষ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে 1,000েরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন আহত হয়েছেন অসংখ্য মানুষ সর্বশেষ 2023 সালের 27,000েরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অর্থাৎ প্রতি বছর অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে দেশের প্রতিটি নগর মহানগর বিশেষ করে রাজধানী ঢাকা যেন একটি অগ্নিকুণ্ডলীর উপরে দাঁড়িয়ে আছে গত 15 বছরে তাজরিন গার্মেন্টস সেজান জুস ফ্যাক্টরি রাজধানীর বঙ্গবাজার গুলশান বসুন্ধরা আমিন বাজার পুরনো ঢাকার চুড়িহাট্টা বনানীর এফআর টাওয়ার কিংবা সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ যে অগ্নিকাণ্ড ঘটেছে সে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছিল অসংখ্য মানুষের জীবন এবং সম্পদ প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনাই কি স্রেফ একটি দুর্ঘটনা অবশ্যই নয় জনগণ বিশ্বাস করে অনেক অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যে রয়েছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলীয় রাজনৈতিক দুর্বৃত্তদের দুষ্ট রাজনীতি অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতা কিংবা উচ্ছেদ অথবা ভূমি জমি দখলের অসৎ পরিকল্পনা এ কারণেই গত 15 বছরে দেশে সংঘটিত একটি অগ্নিকাণ্ডেরও ঘটনার সুষ্ঠু বিচার হয়নি এমনকি একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত পর্যন্ত হয়নি বরং প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনার পরই দেখা গিয়েছে হাসিনা কিংবা তার দলের নেতাকর্মীদের বাচালতার আড়ালে হারিয়ে গিয়েছে অগ্নিকাণ্ডের নেপথ্য রহস্য সুতরাং এভাবে একটির পর একটি অগ্নিকাণ্ডের যে ঘটনা কোনো ঘটনাই স্বাভাবিক দুর্ঘটনা নয় এটি রীতিমতন রাষ্ট্র এবং প্রশাসনিক ব্যর্থতায় প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা এক একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এইসব হত্যাকাণ্ডের দায় খুনি হাসিনা কোনোভাবেই এড়াতে পারে না প্রিয় ভাই বোনেরা কোন ঘটনা দুর্ঘটনা যখন নৈমিত্তিক হয়ে দাঁড়ায় তখন সেটি আর দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয় না যখন তখন যেখানে সেখানে আগুন লেগে ঘর বাড়ি বস্তি ব্যবসা প্রতিষ্ঠান বহুতল ভবন পুড়ছে মৃত্যুবরণ করছেন শত শত মানুষ সম্পদ বিনষ্ট হচ্ছে শত শত কোটি টাকার অথচ অগ্নিকাণ্ডের ঘটনা রোধের জন্য ফায়ার সার্ভিসের আধুনিকায়ন নেই আধুনিক সরঞ্জাম নেই এমনকি নেই ফায়ার ব্রিগেডকে আরো দক্ষ প্রতিষ্ঠান করার জন্য প্রয়োজনীয় আইন এবং বিধিমালা 2014 সাল থেকে ফায়ার ব্রিগেডের বিধিমালা স্থগিত করে দেওয়া হয়েছে ফলে এখন শুধু মাত্র একটি নোটিশ দেওয়া ছাড়া ঝুঁকিপূর্ণ ভবনের ব্যাপারে ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষের আর তেমন কোনো কঠিন এবং কার্যকরী পদক্ষেপ নেবার ক্ষমতাই নেই
বছরের পর বছর ধরে র‍্যাব পুলিশের বন্দুকের জোরে ক্ষমতা কুক্ষিগত করে রাখলেও অগ্নি নির্বাপন কিংবা দুর্যোগ মোকাবেলায় কোনো আধুনিক ব্যবস্থাই নেই, নেই প্রয়োজনীয় আইনের সংস্কার। রক্তপিপাসু হাসিনার আইন শুধু কাকে ধরা যায়, কাকে মারা যায় কিংবা বিচারের নামে অবিচার চালিয়ে কাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায়। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, প্রতিটি ঘটনা দুর্ঘটনার পরই আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা সারা বেলা উন্নয়নের বুলি আওড়ালেও সবই আসলে ছিল হাসিনার ফাঁকা বুলি। জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কিভাবে মেগা প্রকল্পের নামে শত শত কোটি টাকা দুর্নীতি করা যায় সেদিকেই শেখ হাসিনার চোখ। প্রতি বছর বাজেটের আকার বাড়ছে, তবে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতির আকার। অর্থাৎ মেগা দুর্নীতির জন্যই যেন প্রতি বছরের এই বাজেট। বাজেটে উপেক্ষিত, অবহেলিত নাগরিক নিরাপত্তা কিংবা নাগরিকদের ক্ষমতায়নের সঙ্গে সংশ্লিষ্ট তথা জননিরাপত্তা, মানব উন্নয়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাত, জন উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি খাতে বাজেট বরাদ্দ অপ্রতুল। প্রিয় দেশবাসী, আপনারা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছেন দামি সরকারের স্বাস্থ্যমন্ত্রী নানা অনিয়মের অভিযোগে গত এক মাসে সারা দেশে প্রায় 1,500 হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। কেন এত হাসপাতাল ক্লিনিক বন্ধ করতে হচ্ছে প্রশ্ন, এত সংখ্যক হাসপাতাল ক্লিনিক গড়ে উঠলেই বা কিভাবে, কারা এর জন্য দায়ী, তাহলে কিসের উন্নতি হলো? তবে সম্প্রতি শিক্ষাঙ্গনে উন্নতির একটি ভয়ঙ্কর চিত্র জনসম্মুখে প্রকাশ হয়ে পড়েছে। দেশবাসী আপনারা সকলেই জানেন দেশের শিক্ষাঙ্গনগুলো এখন লগি, বৈঠা, রামদা আর পিস্তলধারী ছাত্রলীগের হাতে জিম্মি। আবাসিক হলগুলো পরিণত হয়েছে ছাত্রলীগের নির্যাতনের কনসেন্ট্রেশন ক্যাম্পে। এমন পরিবেশই হাসিনার উন্নয়নের জোয়ারে ভেসে ছাত্রলীগের এক নেতা শিক্ষক হয়েছিল। সেই শিক্ষক নেতা সম্প্রতি ক্লাসের ভেতরেই একজন শিক্ষার্থীকে গুলি করে দিয়েছে। সর্বক্ষেত্রেই এটিই হলো হাসিনার উন্নয়নের নমুনা। প্রিয় দেশবাসী, ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করতে শীর্ষ দুর্নীতিবাজ হাসিনা তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করেছে, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করতে তথাকথিত সাইবার নিরাপত্তা আইন করেছে। অথচ দুর্ঘটনার নামে আগুনে পুড়ে মানুষ হত্যা বন্ধের জন্য গত 15 বছরে ফায়ার ব্রিগেডের জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা তো করেইনি, তবে জনগণের স্বার্থ রক্ষায় বিধিমালা প্রণয়ন না করলেও চিহ্নিত ভোট ডাকাত হাসিনা তার নিজের এবং নিজের পরিবারের জন্য ভোগবিলাস নিশ্চিত ও নিরাপদ করতে রাষ্ট্রীয় খরচে একটি বিশেষ আলাদা আইন করেছে। এই আইন অনুযায়ী হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে থাকলেও বাংলাদেশের খরচে সেখানেও তাদেরকে নিরাপত্তা দিতে হবে। একজন প্রধানমন্ত্রীর জন্য দেশের প্রচলিত আইনি কাঠামোয় নিরাপত্তা নিশ্চিতের বিধান থাকলেও প্রতি বছর রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে শুধুমাত্র হাসিনা পরিবারের জন্য আলাদা আইন করার নেপথ্যে কি কারণ? প্রিয় দেশবাসী, সাধারণ নাগরিকদের জীবন সম্পদের কোনো নিরাপত্তা নেই, জননিরাপত্তা রক্ষায় ফায়ার ব্রিগেডের আধুনিকায়ন নেই, অথচ গণতান্ত্রিকামী মানুষ, বিরোধী দল এবং ভিন্নমত দমন করতে ফ্যাসিস্ট হাসিনা শত শত কোটি টাকা খরচ করে অস্ত্র, গোলা বারুদ, সাউন্ড গ্রেনেড কিনছে। পুলিশের একটি বিশেষ চক্রকে দেওয়া হচ্ছে দেশে বিদেশে শত শত কোটি টাকার অবৈধ সুযোগ সুবিধা। দেশের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে, প্রতি প্রতিষ্ঠানে এখন সর্বব্যাপী অনিয়ম, অনাচার। স্বাধীনতা স্বকীয়তা হারিয়ে বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিভাগে পরিণত হয়েছে, দুদুক আওয়ামী দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয় স্থলে পরিণত হয়েছে, ব্যাংকিং সেক্টর পরিণত হয়েছে লুটেরা, ঋণ খেলাপি আর টাকা পাচারকারীদের দখলে। গত 15 বছরে দেশ থেকে 13 লক্ষ কোটি টাকারও বেশি
পাচার করে দেওয়া হয়েছে। এই টাকাগুলো দেশের উন্নয়নের কাজে যদি লাগানো হতো তাহলে সড়ক দুর্ঘটনায় কিংবা আগুনে পুড়ে মানুষের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা হয়তো নৈমিত্তিক হয়ে দাঁড়াত না। প্রিয় দেশবাসী, আমি একটি বিষয় আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই। সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় একাধিকবার জনগণের ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার প্রতি বিচারের নামে করা হয়েছে অবিচার। অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারারুদ্ধ করে কেবল একজন রাজনৈতিক নেত্রীকেই নয়, বরং বাংলাদেশের কণ্ঠকেই রুদ্ধ করে রাখা হয়েছে। অনেকেই হয়তো ফ্যাসিস্ট হাসিনার রোশনাল থেকে বাঁচার জন্য নীরব ছিলেন, কিংবা যে কোনো কারণেই হোক সরব প্রতিবাদ করেননি সমাজের বহু মানুষ। তাতে কি দেশের কোনো লাভ হয়েছে প্রিয় দেশবাসী? বরং দেশ হয়েছে ক্ষতিগ্রস্ত, দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। এখন আর ফ্যাসিস্ট হাসিনা কাউকেই মানুষ বলেই গণ্য করছে না। ফ্যাসিস্ট হাসিনার থাবা থেকে বর্তমানে একজন নোবেল লরিয়েটেরও রেহাই মিলছে না। এক যুগেরও বেশি সময় পার হলেও এখনো সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার বিচারই হয়নি। গত 15 বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত কিংবা বিচার হয়নি। দেশে সংগঠিত একটি অগ্নিকাণ্ডের ঘটনারও সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি। ব্যাংকের বিচার হয়নি, অথচ একটি ঠুনকো অভিযোগে একজন নোবেল লরিয়েটকে প্রায় প্রতিদিনই আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। প্রিয় দেশবাসী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, নোবেল লরিয়েট ডক্টর ইউনুস, ডক্টর শহীদুল আলম, দেশের গণতান্ত্রিকামী জনগণ এবং ভিন্নমতের মানুষের প্রতি ফ্যাসিস্ট হাসিনার নির্মম আচরণ দেখেও এখনো যারা না দেখার ভান করছেন, কিংবা এখনো যারা হাসিনার অবিচার অনাচারের বিরুদ্ধে সাধ্যমতন প্রতিবাদী হয়ে উঠছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি চুপ করে থেকে কেউই নিজেকে কিন্তু রক্ষা করতে সক্ষম হবেন না শেষে। হাসিনার দুঃশাসনের কালে কারোরই কিন্তু রেহাই নেই। আপনি রাজনীতি করেন কিংবা না করেন, কেউই নিরাপদ নন আপনারা, আমরা। প্রধান বিচারপতি এস কে সিনহারও রেহাই মিলেনি। কারণ কি? কারণ হাসিনা এখন কেবল মাত্র একটি কলের পুতুল। হাসিনার ক্ষমতার নাটাই দেশের জনগণ কিংবা বাংলাদেশের সীমানার ভিতরে নয়, হাসিনার ক্ষমতার নাটাই বাংলাদেশের সীমানার বাইরে। সুতরাং আপনার কিংবা আপনাদের স্বার্থ দেখার তাবেদার হাসিনার পক্ষে সম্ভব নয়, এমনকি তাবেদার হাসিনা আপনার স্বার্থ দেখার সক্ষমতাই হারিয়ে ফেলেছে। প্রিয় ভাই বোনেরা, কেন এই কথাটি আপনাদের সামনে তুলে ধরলাম তার কারণও আপনাদের সামনে তুলে ধরছি। দেশের সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা, এমনকি বিজিবি সদস্যদেরকেও মেরে ফেললেও বাংলাদেশ প্রতিবাদ করার সাহসই হারিয়ে ফেলেছে। বরং দিন দুয়েক আগে দামি প্রধানমন্ত্রীর, দামি নিরাপত্তা উপদেষ্টার একটি বক্তব্য রীতিমতন বাংলাদেশের নাগরিকদের জন্য উদ্বেগজনক। এই উপদেষ্টা বলেছে তার বক্তব্যে, সীমান্তে মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নয়, সীমান্তের হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। প্রিয় দেশবাসী, দেশের এমন পরিস্থিতিতে আমি আমার প্রায় সকল বক্তব্যে একটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আজও করতে চাই। কি সেটি? সেটি হলো দেশের চলমান যে পরিস্থিতি, চলমান যে সংকট বিরাজমান, এটি শুধুমাত্র বিএনপির একার সংকট নয়, অথবা এটি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কতগুলো রাজনৈতিক দলের সমস্যা নয়। চলমান সংকট দেশের প্রতিটি গণতান্ত্রিকামী মানুষের সংকটে পরিণত হয়েছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের বাংলাদেশে জনগণের নেতৃত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। সুতরাং কোনো অজুহাত কিংবা ক্ষুদ্র দলীয় স্বার্থ প্রাধান্য না দিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন
স্বাধীন বাংলাদেশেও আমাদেরকেও হয়তো নিজ ভূমিতে নির্মম নির্যাতিত ফিলিস্তিনিদের ভাগ্য বরণ করতে হতে পারে। প্রিয় দেশবাসী, অতএব আসুন স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে সম্মানের সঙ্গে মানবিক মর্যাদা নিয়ে যদি বেঁচে থাকতে হয় তাহলে এই স্বাধীনতার মাসে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে আবারও রাজপথে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেই আমরা। আমরা ঐক্যবদ্ধ হলে হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র। আমাদের বক্তব্য স্পষ্ট, 7ই জানুয়ারি নির্বাচন কোনো নির্বাচন ছিল না। হাসিনার বর্তমান ডামি সরকার সম্পূর্ণভাবে জনমানদেরহীন এবং সম্পূর্ণভাবে অবৈধ। হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব। সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন চলমান। এই আন্দোলনে গণতান্ত্রিক জনগণের স্লোগান বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।